হ্যালো ভিওয়ার্স আশা করি ভালো আছেন আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের টপিকটি হলো কিভাবে আপনার প্রথম ডিএসএলআর ক্যামেরাটি কিনবেন আমি আগেই বলে নিই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে আমাদের নেক্সট আপডেটগুলো আপনারা পেতে পারেন নতুন ক্যামেরা কেন একটি চ্যালেঞ্জ হতে পারে পছন্দ করার মতো বাজারে অনেক ক্যামেরা আছে যাদের প্রতিটির কিছু না কিছু সুবিধা রয়েছে আপনি পেশাদার ফটোগ্রাফি বা পারিবারিক ছবি তোলার জন্য হোক বা ভালো মানের ছবি তোলার জন্য ডিজিটাল ক্যামেরা একটি চমৎকার যন্ত্র ডিজিটাল ক্যামেরা কি ডিজিটাল বা ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স ক্যামেরা লেন্সের মধ্য দিয়ে সর্বোচ্চ আলো প্রবেশের জন্য তৈরি করা হয়েছে যাতে আপনি যা দেখছেন ঠিক একই রকম ছবি পাওয়া যায় রেজেলার ক্যামেরার ছবি অত্যন্ত স্পষ্ট এবং চমৎকার রং বিশিষ্ট এগুলোতে প্রাণবন্ত ছবি হয়ে ওঠে এবং সূক্ষ্ম বিবরণ সহ ছবির জন্য এগুলো বেশ ভালো পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য রেজেলার বেশ ভালো কারণ এগুলো চোখের রং, মুখের রেখা গায়ের রং এবং চুলের বিন্যাসের মতো বিষয়গুলো খুব সহজেই ধারণ করতে পারে ভালো মানসম্পন্ন ছবি তোলার জন্য এগুলো যে কোনো একটি কিনতে পারেন। কীভাবে ক্যামেরার ব্র্যান্ড পছন্দ করবেন আসুন বলি ক্যামেরা কেনার সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির মধ্যে একটি হচ্ছে ব্র্যান্ড পছন্দ করা প্রত্যেকটি ব্র্যান্ডেরই তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য আনুষঙ্গিক সরঞ্জাম থাকে তাই অধিকাংশ মানুষ কেবলই কোনো একটি বিশেষ ব্র্যান্ডের প্রতি অনুরক্ত ব্র্যান্ড পরিবর্তন না করলে তা আপনার টাকা বাঁচাবে কারণ একটি মাত্র ব্র্যান্ড ব্যবহার করা হলে আপনি লেন্স ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করতে পারবেন ডিজেলার জগতের সবচেয়ে জনপ্রিয় দুটি ব্র্যান্ড হচ্ছে ক্যানন ও নিকন এই দুটি ব্র্যান্ডে রয়েছে অসংখ্য লেসে ল্যান্সের সমাহার যেগুলোর সাহায্যে আপনি আপনার ক্যামেরা দিয়ে দূরের ছবি তোলা থেকে শুরু করে প্যানারোমিক বাচ্চাদের ছবি থেকে স্থির দৃশ্যের ছবি তোলা সহ সব কিছু করতে পারবেন অন্যান্য ব্র্যান্ডের সম্মিলিত মোট বিক্রির চাইতে নিখন ও ক্যাননের মোট বিক্রির পরিমাণ সবচেয়ে বেশি যেহেতু এদের বেচা কেনা বেশি তাই এই দুটি ব্র্যান্ডের ব্যবহৃত ডিজিটাল ক্যামেরা সহজেই পাওয়া যায় পেন্টেক্স। অনেক বছর ধরে বাজারে আছে এবং সব ধরনের ফটোগ্রাফারের জন্য তাদের বিভিন্ন ক্যামেরার মডেল রয়েছে সব ধরনের আবহাওয়ার জন্য প্যান্টেক্স বেশ ভালো এবং এটি একমাত্র ব্র্যান্ড যা বরফ শীতল তাপমাত্রার মতো চরম তাপমাত্রায়ও কাজ করতে পারে এদের লেন্সগুলো আবহাওয়া নির্বিশেষে সুরক্ষিত এবং অনেকগুলোই পানিরোধক তাই এগুলো দিয়ে পানির নিচে উচ্চ তাপমাত্রায় ছবি তোলা সম্ভব এখন আসি নিকন ক্যামেরা বাজারের সবচেয়ে জনপ্রিয় মডেল এবং অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠানের চেয়ে এর অধিক সংখ্যক লেন্স রয়েছে নতুন ফটোগ্রাফারদের মাঝে নিকন ডিজেলার বেশ জনপ্রিয় কারণ স্বয়ংক্রিয় সেটিং থাকাতে এগুলো ব্যবহার করা বেশ সহজ এছাড়াও এগুলোতে ইমেজ স্টেবি স্টেবিলাইজেশন ব্যবস্থা রয়েছে যা আপনার হাত স্থির না থাকলেও স্পষ্ট ছবি তুলতে সাহায্য করে এর মূল্য আসুন আমরা এর মূল্য বলি ডিজেলার ক্যামেরা কিনতে গেলে এর দামের কথা ভাবতে হবে কম দামি থেকে বেশি দামি অনেক ধরনের দামের ক্যামেরা মেডেল মডেল রয়েছে আপনি কি দামের ক্যামেরা কিনবেন তা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে বিশেষ করে আপনি ক্যামেরা দিয়ে কোন ধরনের কাজ করবেন তার উপর নির্ভর করে আপনি যদি শুধু আপনার দৈনন্দিন জীবনের পরিবার বা বন্ধু বান্ধবের ছবি তোলেন তবে কম দামি মডেল খলি কাজ চলবে কিন্তু আপনি যদি ফটোগ্রাফির মাধ্যমে আয় করতে চান তবে ভালো ছবির জন্য আপনাকে উন্নত মডেল বেছে নিতে হবে মনে রাখবেন বেসিক বা মৌলিক মডেলের ক্যামেরাও আপনাকে অসাধারণ ছবি উপহার দিতে পারে তাই ভালো ক্যামেরা কেনার জন্য অনেক বেশি টাকা খরচ করার দরকার নেই দামের ব্যাপারে অনেক বিষয় মাথায় রাখতে হবে যেমন লেন্স বেশিক কিছু ক্যামেরাই ক্যামেরা মডেল কিট হিসেবে পাওয়া যায় যাতে ক্যামেরা বডিও লেন্স থাকে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই শুধু ক্যামেরা বডি কিনতে পাওয়া যায় অর্থাৎ ক্যামেরা কেনার সময় লেন্সের দামও মাথায় রাখতে হবে বেশিরভাগ ক্ষেত্রেই লেন্সের দাম বডির চেয়ে বেশি একটি ব্র্যান্ড নিয়েই থাকুন যাতে আপনি সহজেই লেন্স পরিবর্তন করতে পারেন এখন আসি ব্যাটারি আপনার ডিজেলারের সাথে ব্যাটারি থাকবে কিন্তু নির্বিঘ্নে ব্যবহারের জন্য ব্যাকআপ ব্যাটারি থাকলে ভালো ব্যাকআপ ব্যাটারি থাকলে সহজেই আপনি প্রয়োজনে আরেকটি ব্যাটারি ব্যবহার করতে পারেন যাতে আপনার কোনো গুরুত্বপূর্ণ মুহূর্ত হাত ছাড়া না হয়ে যায় এখন আসি মেমোরি কার্ড গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো হাত ছাড়া করতে না চেলে ব্যাটারির মতোই যথেষ্ট মেমোরি থাকা প্রয়োজন কিছু কিছু ডিজেলার ক্যামেরার দুইটি মেমোরি কার্ডের স্লট থাকে যাতে একটি পূর্ণ হয়ে গেলে ক্যামেরার স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপ মেমোরি কার্ড ব্যবহার করা শুরু করবে এটা বিভিন্ন শুটিং ইভেন্ট ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির জন্য ভালো অতিরিক্ত মেমোরি কার্ডে থাকলে আপনার অসাধারণ কোনো মুহূর্ত আর হাত হওয়ার সম্ভাবনা থাকবেই না ক্যামেরা ব্যাগের কথাই বলি আপনি যদি পুরোনো ক্যামেরা কেনেন তবে তার সাথে ব্যাগ না থাকার সম্ভাবনা বেশি ব্যাগ আপনার ক্যামেরাকে পড়ে যাওয়া ও অন্যান্য ক্ষতির হাত থেকে রক্ষা করবে অন্যান্য বিভুক্ত বিষয় হলো অধিকাংশ মানুষ ক্যামেরা কেনার সময় এর আকারের কথা ভাবে না আপনি যদি আপনার ক্যামেরা পাহাড়ে হাইকিং করতে বেড়াতে অথবা এমন জায়গায় নিয়ে যেতে চান যেখানে অনেকটা পথ পায়ে হেঁটে যাওয়া লাগবে তবে আপনার হালকা ক্যামেরা কেনা উচিত যা সহজেই বহন করা যায় ডিজিটাল ক্যামেরা পয়েন্ট অ্যান্ড শ্যুট ক্যামেরার চাইতে ভারী ও আকারে বড় তাই ক্যামেরা ব্যবহারের সময় ভারী ক্যামেরা ব্যাগ লেন্স এবং অন্যান্য সরঞ্জাম বহন করার কথা আপনাকে মাথায় রাখতে হবে ভালো পুরোনো ক্যামেরা খুঁজলে চাহিদা অনুযায়ী আপনি অনেক ক্যামেরা পাবেন আপনার জন্য সেরার মডেল হচ্ছে সেটি যেটি আপনার এর ধরন ও জীবনযাত্রার সাথে মানান ছই আপনি বিয়ের অনুষ্ঠান বা পরিবারের ছবি যাই তুলুন না কেন আপনার জন্য কোনো না কোনো ক্যামেরা রয়েছে সাধারণভাবে ব্যবহারের জন্য আপনার এন্ট্রি লেভেল মডেল দরকার এক্ষেত্রে আপনি সোনি ডিজেলার ব্যবহার করতে পারেন পেশাদার ছবির জন্য কেন ডিজেলার ভালো পেন্টেক্স অলিম্পাস এবং ফুজি ব্র্যান্ডের অনেক মডেল রয়েছে যেগুলোর সেটিংসে অনেক বৈচিত্র্য রয়েছে আপনার জন্য সঠিক ক্যামেরাটি কিনতে সেরা ডিজিটালের রিভিউগুলো পড়ুন আজই আপনার নতুন বা পুরনো ডিজিটালর ক্যামেরাটি কিনে ফেলুন মূলত এই বিষয়গুলো জানতে পারলেই আপনি আমার আপনার জীবনের প্রথম ডিজিটালের ক্যামেরাটি কিনতে সক্ষম হবেন এবং আমি আবারও নিই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে আমাদের নেক্সট আপডেটগুলো পেতে পারেন